তনন দরদ সালাম মিলাদ কেয়াম পড়ব জীবন। সব মোবাইলে লাইট জ্বালাও তো, লাইট জ্বালা একটা প্রেমের খেলা হয়ে যাক, মোবাইলে লাইট জ্বালাও সবগুলা জ্বালা বেটা, রাত্র অনেক আমার দাও জ্বালাই। মাশাল্লাহ, আয় হায় আয় হায়, আল্লাহু আকবার বলো, ইয়া রাসূলুল্লাহ বলো না বেটা, ইয়া রাসূলুল্লাহ বলো। তাইলে এই নাচায় নাচায়া দোয়া করিও সবায়া, রে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন, আয় হায় বাবা দুরুদ সালাম মিলাদ কেয়াম পড়ব জীবন, বর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বলো না দুরুদ সালাম মিলাদ কেয়াম পড়ব জীবন, বর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর রে, বলো ধন্য যেন, হে বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা, না নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না। হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকদের আশেকগণকে দিদার দিও ও গো নবীজি। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকগণরে দিদার দিও ও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আবার বলো সবার সাথে রাইখো আমায় সু, হে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। বাবারে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না, বলো কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় বাজানের আরে আমার কম গজল কম আব্বা, ফেরাউন তা কি হইছে, আমনের পুলায় কইছে, কানে ধরে কইছে ওট জাগা, আমনের পোলার ডাকে গেছে গা, পরে আমনের ডাকের পরে আমাকে সবার ডাকে গেছে গা, ধরে রাখতেছি ধরে রাখতে পারলাম না, বুনা করার ছাগল আমার মুসার কথায় গেছে গা, কাহা গেছে গা, আর্মি বিডিআর র্যাব যত ধরনের বাহিনী আছে চলো, আরে শেষ করে ফেলামো গেছে আসিয়া মুসাই কই, এই আমার কুলে মুসাই কারে মানে পাও জ্বলাইতেছে, খামতাটা করেছে খোদাই করি যায় যায় অবস্থা আর কি, পাও জ্বল অরে দে কে লিগা কই মেরে লাভ, অরে একবার মেরে লাভ বুঝছি, ও 100% আমার শত্রু, ফের আসিয়া কই কি করছে, ওয় আমার আমি কইলাম যে আমি কেডা সবাই কইল আমি আমনে আমাকে খোদা, এই অবস্থা আমি একটু অন্য দিকে চাইছি, চাওয়ার পরে ওই নাকি তোর ফোলায় বলে কানে ধরে কইছে কুম বিষ দিন লাই আমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা দুধ দি, তোর ফোলায় কর সাথে সাথে লক্ষ লক্ষ ভুনা করা ছাগল গেছে গা,
পরে মাইরা লামো আসিয়া কয় আবার কন কয় কানে ধরে কইছে ওর জাগা তা কি হইছে কয় গেছে গা এই মুসাই যদি আম্মের কানে ধরে যদি কয় বলে বেটা হইয়া থাক সুবহানাল্লাহ কন না আরে জোরে কন সুবহানাল্লাহ যেই মুসা কালিমুল্লাহ মরা ছাগলের কইছে ওর মরা ছাগল গেছে গা আম্মে জান্দা আছেন আম্মেরে যদি কানে ধরে কয় বলে বেটা হইয়া থাক জীবন উঠতারবেন কয় এই রেবড়া যাও গা কিচ্ছু হয় নাই বুঝে লাইছে যে কায় কথা তো ঠিক মরালারে কইছে জায়গা গেছে গা আর আমারে দরিয়া যদি কইলে হো আর উঠতারুম না কিচ্ছু হয় নাই এই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর ঠিকানা এক তো ওই গজল শুনাইতিব আচ্ছা ঠিক আছে ঘুমানো শোনা মনে হ্যাঁ আর আবদার করছে যে রাখ রাখ আর আর কমনে রাখ এই কথা কইস না কালকে অবরোধ কালকে অবরোধ কালকে হরতাল বেড়া আব্বা জান বাবা জান বেড়া অসুস্থ হইলে বোঝা যায় কে কার আপন বেড়া হ্যাঁ দুই একবার অসুস্থ হয়েছি না কয়জন আমার দেখতে গেছে কন কয়জন গেছে আমি কোনো হসপিটালে গেছিলাম গত 3 বছর আগে ওই পায়ের মধ্যে কালি ঢুকছিল আমার মাত্র আমার নেতারা আমার নেতারা সামাদ বের একবার গেছে মাসুদ বের একবার গেছে আর তোমরা কিন্তু কেউ যাও নাই ফেসবুকে দুগুনতে আইসা এটা কইলাম আর কি বলে আপনারা যাইবেন না যাইব কেনা আলহামদুলিল্লাহ আমরা ইমানি ইমানি ভাই বেড়া দেন না অবশ্যই আপনারাই তো যাবেন আপনারাই তো দেখবেন আপনারাই দেখছেন আলহামদুলিল্লাহ বলে তো মুসা কালিমুল্লাহ জঙ্গলার মধ্যে যে নামাজ পড়তেছে তো এই রাস্তা দিয়েই ওই মুসা কালিমুল্লাহর এক বান্দা যায় ইয়া ফেরাউনের এক বান্দা যাইতেছে তো আমরা সবাই সেজদা দিই ফেরাউনের আর মুসা সেজদা দেয় করে নামাজ শেষ হোক জিগামো কয় হুজুর আমনের বাপেরে আমরা খোদা মান্য সেজদা করি নাউজুবিল্লাহ কর আমনের সেজদা দেন কারে মুসা কালিমুল্লাহ কয় দাঁড়াও এই বেড়ারে ছাগলের কথা মনে হয়েছে হাইরি লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে ছাগল বাগাই দিছে আর মুসা একলা আমিও একলা এখানে আমার দাঁড়াইতে যাই দিছে দোষ যে লক্ষ লক্ষ মানুষের কাছে সামনে থেকে ছাগল গেছে গা আর মুসা একলা আমিও একলা আমার কয় দাঁড়া তাই আমার গাড়ি লাইব দিছে দৌড় মুসা কাই মাটি ওর আটকা মারহাবা খান নবীর কথা মাটিতে শোনে কিতাবে আসে মাটি আর আটকা লেছে করে গলা পর্যন্ত গাড়িয়ালা তা মাটি গলা পর্যন্ত গাড়িয়া লেছে তুই যে আমারে দেখছ এই যে আমারে যেভাবে দেখলি আমি নামাজ পড়তেছি আমার আল্লাহরে সেজদা দিতেছি আমার বাপের কবি আমি কা কইলে কয় তাহলে পুরাটা গেরালাম যদি কস তাহলে পুরাটা গেরালাম আর যদি না কস তাহলে ছেড়ে দিন আমি তো সদ্য গোষ্ঠী কই বলে কথা কারণ আমার এই ছাগলের কথা মনে আছে না আমার এই ছাগলের কথা মনে আছে তো আমি কইতাম না এই কথা তাই গেছে কথা তার ছাড়িয়ে দিলাম কয় হ্যাঁ ছাড়িয়ে দেন আমি এই কথা কইতাম না তাই যাই ফেরা উনি বাতাস দেখা দেখলাম শুনলাম কিন্তু কইতালাম না ফেরাউন কয় কি কয় ভয়ঙ্কর ওই যে মাটিতে গেড়ে লেছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কি কয় সুবহানাল্লাহ আবার 10 মিনিট 15 মিনিট পরে কয় দেখলাম শুনলাম কিন্তু কইতালাম না ফেরাউন রাগ হইছে কি কইতারুস নাই কইতারবি না কয় না ওয়াদা দিয়েছে কইতারুম না তাই জন্য ওদের আবদার নবীর চরণেতে এ সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি ওয়াদা দেন হাত তুলে ওয়াদা দেন এই গভীর রাতে দোয়া কুমির চর উনিতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবী কে হৃদয় মাঝে বরে রাখ বো নবীর চর হনেতে সারা জীবন আমি
সবাই নবীর চরণ নিতে সারাজি নমন দুরুদে সালামে মিলাদ কিয়ামে দুরুদে সালামে মিলাদ কিয়ামে এ নূর নবীকে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা জীবন আমি লোভ লালসায় পড়ে আমি লোভ লালসায় পড়ে নবীর কদম নাহি ছাড়ব ও নবীর চরণেতে হে সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা জীবন আমি মনের জ্বালা যাবে আমার মনের জ্বালা আর যেদিন নবীকে আমি দেখব ও নবীর চরণ লাস্টে হাত তুলেন হে সারা জীবন আমি ও নবীর চরণেতে হে সারা জীবন আমি ওদের দুটো আবদার কে ভালাই দুইটা আবদার করছে কমিটি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর সবাই বলি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে হে বাবা এখন একটা আর একটা ওয়াদা হবে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর হাত তুলুন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন সব মোবাইলে লাইট জ্বালাও তো লাইট জ্বালা একটা প্রেমের খেলা হয়ে যাক মোবাইলে লাইট জ্বালাও সবগুলো জ্বালা বেড়া রাত্র অনেক আমার দাও জ্বালাই তাইলে এই নাচায় নাচায়া দোয়া করিও সবায়া রে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন আয় হায় বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর বলো না দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন আর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে ধন্য যেন করে নবীর রে বলো ধন্য যেন হে বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না
নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না, হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকদের আশেকগণকে দিদার দিও ইয়োগো নবীজি, হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকগণরে দিদার দিও ইয়োগো নবীজি, হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আবার বলো সবার সাথে রাইখো আমায় সু হে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন বাবারে, কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না, বলো কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না, হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন ওই নবীর উম্মত ফিলিস্তিনি কষ্ট পাচ্ছে, জি আল্লাহ 4116 বছর পরে বড় খোদারে কয় তোরে যে কেমনে দুনিয়ায় রাখ মহিলা তো চিন্তামি আল্লাহ, আমার আল্লাহ 4116 বছর পরে এই বড় খোদারে নীল নদের থেকে উঠায়া মিশরের পিরামিকের মধ্যে রেখে একা খোদা তুই হইয়া থাক, কথা কন্যা কা সেই আল্লাহ আসেনি, কারণ যখনই মুসার দেখা হয় কয় এই জাকাত দাও নাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে গা, কারণ কয় দৌড়া, তো অনেকদিন পর মুসা কালিম যদি তুমি জাকাত না দাও তাহলে কিন্তু তোমার মাল সহ তুমি সহ জমিনের মধ্যে কিন্তু ডাইবে যাবে গা, কাকে দৌড়া, কত কথাই হন শুনাইলা, এই বান্দরে করছে কি মিশরের গজল শেষ এরবার হা দিয়া দেখ দেখ তাহার নিষেধ নাই খাওয়া কমোজা এবার একটাও দিস না, তাহা দরকার এটার এক দিয়ে লইয়া যাবো দরকার, তাহা নিষেধ নাই আব্বা শুনেন, মানে আশা জাগতেছে আমাদের সেই ফেরাউন তো পৃথিবীতে টিকে নমরুদের আল্লাহ ল্যাংরা মশা দিয়ে মারছে, সেই আল্লাহ আসেনি আছে, কারণ অনেক টাকার মালিক 70টা উটের বোঝা সাদিক তার সিন্দুকের চাবি, তাহলে সে কত টাকার মালিক, 70টা উটের বোঝা চাবিগুলা, তাহলে টাহা কত স্বর্ণ গয়না কত, মুসা কয় ধ্বংস হয়ে যাবি গা, তখন দেয়া হয় তখন এই কথা মিশরের শ্রেষ্ঠ বেশ্যা নাউজুবিল্লাহ বলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বেশ্যা বিশ্ব সুন্দরী তার অনেক নাউজুবিল্লাহ বলে কইতে পারি পারবো না, এই কারণের কাছে গেছে যাইয়া কয় তোর এই 5000 দিনার দিলাম, কালকে বিশাল জনসভা আছে আমাদের অনেক লক্ষ লোক একসাথ হবে, ফেরাউনও থাকবে আমিও থাকব, ওই সময় যখনই মুসা কালিমুল্লাহ বক্তৃতা দিবে তখন তুই দাঁড়ায় কবি আর মিয়া বেরো কথা কয়েন না, গতকালকে রাত্র এই মুসাই আমার কাছে গেছিল নাউজুবিল্লাহ, কারণ টাকা দিছে কত কত এই ঘুষ শুরু হইল আর কি, এর আগে ঘুষ ছিল না, কি শুরু হইলো ঘুষ শুরু হইলো, কয় কালকে যখন মুসা দাঁড়াইব দাঁড়ায় যখন বক্তৃতা ভালো ভালো কথা কই তখন তুমি কবে হ্যাঁ ভালো আর আর কথা কইেন না মিয়া, গতকালকে আপনি রাত্রে আমার কাছে জানে 5000 টাকা দিয়েছেন না নাউজুবিল্লাহ, তা ঠিক কথা মতো কাজ, আর এই বান্দরে কইছে যখন আমি কোমো হাতে তুলে দিব তখনই তুই দাঁড়াবি নাউজুবিল্লাহ, মুসা কালিমুল্লাহ বক্তৃতা শুরু করছে,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রসুল। এই কলে বললো দুনিয়া একদিন থাকতে পারবো না, কবরে একদিন যাইতে হবে, এইভাবে অনেক কিছু বলল। তো বান্দর এই কারণে মহিলা তার আমার একটু বক্তৃতা, আমার একটু কথা আছে। অনেক লক্ষ মানুষ কি কয়ে যে কইতেছে হায় রসুল, গত রাতে তো সে আমার কাছে, সে আমার কাস্টমার, নাউজুবিল্লাহ বলো, সে আমার কাস্টমার, গত রাত্রে তিনি 5,000 দিনার দিয়ে আমার কাছে গেছিল, নাউজুবিল্লাহ বলো। কারণ হাসতেছে, পুরা স্টেজ স্তব্ধ হয়ে গেছে, মুসা কালিমুল্লাহর বক্তৃতা বন্ধ হচ্ছে না, করতেছে। কেউ কেউ বলতেছে আপনি আপনি আর কথা বলতেছেন কেন, এই মহিলা কি বলল, মুসা কালিমুল্লাহ বলতেছে সে মিথ্যা বলেছে। 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে মহিলার ভিতরে একটা চিন্তা আসছে, এত সুন্দর কথা বলতেছে, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা মোবারক, আবার এই লোকটা আমার কাছে যায়ও নাই, আমি এই মনে একটা লোকের ব্যাপারে ফালতু কথা বললাম, আমিও তো একদিন মরব, এটা কি বললাম, আমি কি করলাম। মহিলা দাঁড়ায় রয়েছে, ইয়া বৈসা রয়েছে, একটা পিলারের সাথে হেলান দেওয়া বৈসা রয়েছে, কারণ কইছে আমি যতবার হাতে তুলি দিব ততবারই তুমি দাঁড়াইবা, দ্বিতীয়বার হাত তুলি দিতেছে শীষ দিতেছে, মহিলা দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না, কিরে 5,000 দিয়েছি, আস্তে আস্তে উঠা, কারণ মহিলার পিছনে আসছে, এসব রাখবেন না, আরো 5,000 দেব, আবার খারা, আবার খারা, এখন মহিলা আর দাঁড়ায় না, মারহাবা করবেন না, মহিলা আর দাঁড়ায় না, কারণ খালি খোসায়, আরো 5,000 মহিলা, 5 লাখ কত, 5 লাখ ঘুষ চালু হইলো আর কি, 5 লাখ দেব, সম্মানিত লোকের সম্মান নষ্ট কর, আছেন এরকম মানুষ, সম্মানিত লোকের সম্মান নষ্ট কর, দেব 5 লাখ মহিলা অনেকক্ষণ গুতাগুতির পরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে কয় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর কথা আধা ঘন্টা এক ঘন্টা শোনার পরে বুঝলাম আসলেই সে আল্লাহর প্রেরিত রাসূল, মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। মুসা কালিমুল্লাহ কা সবাই সরে যাও, সবাই সরে যাও, গজব আসতেছে, গজব আসতেছে, গজল ইয়া গাড়িটা আছে একটু আনো, নতুন গজলটা কই আছে এখন লয়া, ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান বলো, ইহুদি শয়তান তোরা বড়ই জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ বলো, জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, তাড়াতাড়ি নিয়ে আসো বাবা, শুক্রবার দিন ওদের বিরুদ্ধে লেখছি, কি করবো আর, যাইতে তো পারতেছি না, এই জন্য গজল কইয়া ওদের প্রতিবাদ করতেছি, আল্লাহ যেন কবুল করে, এই জন্য হাজার হাজার মানুষ রাত্র অনেক হয়ে গেল, এরপর নরসিংদীর মাঠ ভরা, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আসলে আশ্চর্য হলাম, একবারে বাইরে যেমন পাইছি এমনই পাইছি, কেউ গেলেন না, ওরাও কইছে হুজুর আবার আইব, আবার আইব, আব্বাজিরার এই গজলটা আপনাগুলো কম, ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান বলো, ইহুদি তোরা বড়ই জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ বলো, জাহান্নামে মুসা কালিমুল্লাহ বলল সবাই চলে যান, সম্মেলন কক্ষের বাইরে চলে যান, গজব আসতেছে, কারণ কে দূর মনে করতেছে, দূর এরকম কথা কত শুনছি, মুসা কালিমুল্লাহ সবাই চলে যান, হঠাৎ করে একটা তুফানের মতো আসলো, ফেরাউন এই কি জানি নাম, কারণ কারণে জমিনের মধ্যে হাঁটু পর্যন্ত গাড়ছে, জাকাত দিবি কয় না, কত পর্যন্ত গাড়ছে,
কত বড় গাদ্দার, হাঁটু পর্যন্ত গাড়ছে কয় জাকাত, কমর পর্যন্ত গাইড়ে লেছে আল্লাহ জাকাত পায় না, বুক পর্যন্ত গাড়ছে কি খবর পায় না, ও ডাবতেছে আর সম্পদ ও ডাবতেছে, এখন পর্যন্ত কিতাব প্রমাণ করে প্রত্যেক দিন 3.5 হাট ডাবতেছে, কতদিন প্রত্যেক দিন, এখনো ওর সম্পদ যেখানে ডাবছে ওখানে একটা নদী হয়েছে, নদী হয়ে গেছে, ওই নদীর একটা সিঁড়ি আছে, সিঁড়ির ওখান থেকে বুট 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 একটা পানি, ওই যে গ্যাসের, হ্যাঁ গ্যাসের মতো বুট 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 করতেছে, কিতাবে আসছে প্রত্যেক দিন ফেরা এই কারণ আর তার সম্পদ 3.5 হাত নিচে যাচ্ছে, আজকে প্রায় 5,000 বছর, কত বছর প্রায় 5,000 বা কম বেশি বছর প্রত্যেক দিন 3.5 হাত নিচে যাচ্ছে, কারণ এবং তার সম্পদ এখনও সেইটা বোঝা যাচ্ছে, বুট 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 দেখায় বোঝা যাচ্ছে যে আসলে সে প্রত্যেক দিন 3.5 হাত নিচে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন যে আল্লাহ প্রত্যেক দিন কারুনকে তার সম্পদ সহ 3.5 হাত নিচে নিতে পারে প্রতিদিন, ওই আল্লাহ আছে কেনা এই বান্দরদেরকে। আমি গজল লেখছি, সবাই কইতে হবে এই গজলের পর আমরা মিলাদ শরীফ পড়বো, ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান বলো, ইহুদি শয়তান তোরা বড়ই জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ বলো, জাহান্নামে তোরা হায় হায় পৃথিবীতে তোদের কোনো জায়গা ছিল না, মায়া করলো মুসলমানরা মনে রাখলি না ঠিক কিনা, ও জালিমের দল ভোগ করিবি ফল বলো, ও জালিমের দল ভোগ করিবি ফল, কোরআন হাদিসে প্রমাণ করে তোরাই তো বেঈমান বলো, কোরআন হাদিসে এইভাবে হায় হায় কোরআন হাদিস প্রমাণ করে তোরাই তো বেঈমান, ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান বলো, ইহুদি তোরা বড়ই জাহান্নামে যাবি তোরা কোরা জোরে, জাহান্নামে নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, এ অকৃতজ্ঞ হারাম জাদা বুঝছে সবখানে, হ্যাঁ তোরাই তো বান্দর এইটা কোরআনের খবর বলো, তোরাই তো বান্দর এইটা বড় জোরে, তোরাই তো বান্দর এইটা কোরআন, ও হামিয়া দোজখে যাবি তোরাই তো শয়তান বলো, হামিয়া দোজখে যাবি তোরাই তো আল, ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান বলো, ইহুদি শয়তান তোরা মান জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ বলো, জাহান্নামে আন মুসলমানদের প্রথম কাবলা বাইতুল মুকাদ্দাস, নামাজ পড়বো ইমানদাররা বাধা দিতে যাস, হ্যাঁ তোরা তো জালিম বলে কোরআনুল কারিম বলো, তোরাই তো জালিম বলে কোরআন, আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের ময়দান বলো, আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের, ইহুদি শয়তান তোরা বড়ই না ফর বলো, ইহুদি তোরা বড়ই না ফর মান জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ বলো, জাহান্নামে জার্মানিতে মিস্টার হিটলার হত্যা করেছিল, হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো ঠিক কিনা, বেড়া হাত তুলে দেখা বেড়া, একবার লাস্ট হাত তুলো, লাস্ট হাত তুলো, জার্মানিতে মিস্টার হিটলার
ওদেরকে, এই বান্দরদেরকে হত্যা করেছিল। হায় হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো। হায় হায় গজব আসতেছে, তোদের সময় শেষ হইছে। বলো গজব আসতেছে, এ তোদের সময়। আবার এরকম করে একটা হাত তুলো তো, এরকম করে হাত, মুষ্টি মুষ্টি, লাস্টের প্যারাটা একটু তোমাগুলো এইভাবে করতে চাই। গজব আসতেছে, তোদের সময় শেষ হইছে। বলো গজব আসতেছে, তোদের সময়। এ জ্বলবি আগুনে দেখবে আসে কি, পাবি না পরিতেরাল। হায় হায় জ্বলবে আগুনে দেখবো মোরা, পাবে না পরিতেরাল। হায় হায় ইহুদি শয়তান, তোরা বড়ই নাফর। জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ। বলো জাহান্নামে আল্লাহ ও আল্লাহ। এই সময় দোয়া কবুলের সময়। এখন ওই গজলটা, অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ, অনেক ফিলিস্তিনের ভাইদের নিয়ত কইরা মোদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় মোদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ, অনেক সবাই ফিলিস্তিনি ভাইদের জন্য মোদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাওলা মোদের নবী মুহাম্মাদুর। তবে যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার, মাওলা যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার। উম্মতি হয়েছি মোরা নবী, উম্মতি হয়েছি মোরা নবী মুস্তফার। আয় যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার, বলো যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার। উম্মতি হয়েছি মোরা নবী মুস্তফার, বলো উন্নতি হয়েছি মোরা নবী। রবি ও সানিতে ক্ষমা চাহি নবী রুসিলা, মাওলা রবি ও সানিতে ক্ষমা চাহি নবীলা, মোদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাওলা মোদের নবী মুহাম্মাদুর। অনুরোধের সুরে বলে যাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, মাহফিল করা শোনা সার্থক হবে। বাবাকে মা থাকলে, আমি বাবা মাকে কষ্ট দেই নাই, বাবা মামার প্রতি অনেক খুশি ছিলেন। আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, আজকে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি বিশ্বাস করি আমার পীর মুর্শিদ আমার বাবা মার অনেক দোয়া। কেউ যদি বড় হতে চান পৃথিবীতে, তাহলে বাবা মাকে কষ্ট দিবেন না, বাবা মাকে কষ্ট দিবেন না, বেঁচে থাকলে খ্যাতবোধ করবেন, পরের হক নষ্ট করবেন না। হ্যাঁ, এখন একটা সময় নাকি আবদার, একটা সময় আছে না পাগল, আড়াইটা বাজতেছে, একটা সময় আছে না পাগল। না এটা তোমরা বোঝো না কেন, আলোচনা যথেষ্ট হয়েছিল, যথেষ্ট আলোচনা হয়েছিল। তো আমি কি আর না সেটা চাও তোমরা, যদি সেটা চাও তাহলে ঠিক আছে, কারণ আড়াইটা বাজতেছে বেলা, 2:12। না তোমরা বুঝলা না, জোর করে কি পিরিত যদি হইতো তাহলে কত যে বেড়ায় কাদির মোল্লা ভাই জান যে তাহার মালিক ভালোবাসা বহুত, কিন্তু কথা পায় না, কথা ঠিক করে বেড়া। তো এই জন্য এই আবদার আগে করলাম না কেন বোকা, এখন হইলে আমি মাহফিল শেষ করে দিচ্ছি, এখন কি আমার আর একটা আলোচনা আসবে, তাহলে এটা আমার জন্য আরও কষ্ট হবে, এরা মজা পাবে না। এই হলো মেইন কথা, আমারও কষ্ট হবে, এদেরও মজা লাগবে না, কারণ যেহেতু আড়াইটা বাজতেছে, ফজরের নামাজটা পড়তে হবে না। যাক, কাস্টমার তো, দোকানদারের কাছে কাস্টমার এসে যদি কয় বলে আমার পিএইচ দেন, পিএইচের দাম বেশি না আদার দাম বেশি, এ কথা পায় না। আর দোকানদার যদি কয় বলে আদা ভালো হইব, কাস্টমার রাগ হইব না, বুঝলে? তারা যেহেতু পিএইচ চায় অসুবিধা কি, আমি কম দামি রেখে দিয়ে আলাম, যেহেতু অল্প সময় কইছে না কইলে কই বলে হা দিয়েই দিতাম না। বহুত বিপদে আছি, বহুত বিপদে আছি। আম্মা জি নারে আমার, এত রাত
রাত্র পর্যন্ত বাংলাদেশের অনেক জায়গায় এত রাত্র পর্যন্ত আর চলে না, কিন্তু নরসিংদী চলে। এটা সত্য বললাম আমি গত বছর, না বারোইসা তো বারোটা সাড়ে বারোটা শেষ হয়ে গেছে, একটা শেষ হয়ে গেছে রায়পুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি গেছিলা, আমি রাত্র দেড়টায় গেছি, কথাই ছিল রাত্র দেড়টায় যাবো, যায় দিহি মাঠপুরা বড়া। আমি কে আল্লাহ নাকি কইডা আমাকে নরসিংদীর নিয়ম, আমি তাহলে ঠিক আছে আমিও নিয়মের মধ্যে আছি। পরে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ওয়াজ কইরা সাড়ে তিনটার দিকে মোনাজাত দিছে, কারণ আইসি দেরি কইরা, আজকে তাহলে দেরিটা আগে আল্লাহ আনছে আলহামদুলিল্লাহ বলুন। আব্বা জিনারি আমার, এখন ঝগড়া করিস না কই বাবা, বাবা জিনারি আমার কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল, ঠিক কিনা? কবরবাসীদের স্মরণে আজকে মাহফিল, এই কবরবাসীদের কথা মনে করে পাগলারা আমাকে বলল পাঁচ মিনিট হলে একটু কথা বলেন, এই কবরের কথা বলতে গিয়ে আমার অনেক কথাই মনে হয়ে গেল। আয় হায়, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এই কবরের চিন্তা করে একদিন নয় দুই দিন নয় একটানা চল্লিশ বছর এশারের নামাজ রুজু দিয়া ফজরের নামাজ পড়েছে। কেন? কবরে যেন একটু শান্তি পাওয়া যায়। বড় বিশ্বাস হুজুর, একটানা পঁয়তাল্লিশটা বছর পাঁচ দিন ছাড়া, সম্ভবত পঁয়তাল্লিশ বছর পাঁচ দিন রোজা রাখা হারাম, এই কবর একটু শান্তিতে থাকার জন্য গাউসুল আজম দস্তগীর রদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটানা পঁয়তাল্লিশ বছর প্রতিদিন রোজা রেখেছেন। মারহাবা বলবেন না? ওসমান জিন নুরাইন রদিয়াল্লাহু তাআলা আন এই কবরের চিন্তা করে যখন হাসর মিজান পোলসেরতের কথা বলতেন কানতেন, কিন্তু এত কানতেন না, কিন্তু কবরের কথা বললে কানতে কানতে ওসমান জিন্নুরাইন অস্থির হয়ে যাইতেন। সেই কবরের চিন্তা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদগুস খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াত রাখে এই সুন্নি জামাতের আহলে সুন্নতের জামাতের পতাকা তলে থাকার চেষ্টা করবেন। লাস্ট আছে বাবা, আপনাদের জন্য নাকি একটু তবারকের ব্যবস্থা আছে, এটা কি বসায় দিবা না গেটে দিবা? আচ্ছা আচ্ছা, থাকবে থাকবে।